নমস্কার, জয়গুরু জয়গুরু, এসে গেলাম হয়েই করে, বেশ জমিয়েছি, তার সঙ্গে গরম মানকচু ভাতে ভাত, গরম গরম ভাত মানকচু ভাতে কড়াই শুঁটি বাঁধাকপি দিয়ে তরকারি আর জ্যান্ত কাতলা মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনু। বেশ শীত জমিয়ে পড়েছে, একদম গরম ভাত, নিশ্চয়ই সবাই খাচ্ছেন যখন, তাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগবে, শীতটা একটু থাকুক, এইটাই চাই যে শীতটা একটু থাকুক, যদিও পুরো মানুষদের খুব অসুবিধা হয়, হ্যাঁ তাও বলি একটু শীতটা থাকুক, কারণ যে হারে গরম, গরমের থেকে শীত অনেক ভালো, যে হারে আমরা গরমে কষ্ট পাই। যাই হোক, রোজকার মধ্যে একটু বলি, আমার ইউটিউব চ্যানেলটাকে যারা দেখছেন বা দেখেন বা এখনও যারা দেখতে শুরু করেননি, প্রত্যেককেই বলি প্লিজ যদি একটু করে সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো হয়, প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয়, হ্যাঁ তাহলে আমি টুকটুক করে এগোতে পারি, হ্যাঁ কারণ আপনারাই তো অংশ, আপনারা যদি সাবস্ক্রাইব করেন এগোতে পারবো, আপনারা না করলে আমি ওখানেই আটকে থাকবো, দয়া করে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি খুব খুশি হব। তাহলে শুরু করা যাক, এত কম দামে মানকচি পাবো আমি ভাবিনি। সে তো বললে যে আর একটা লোক কত কিলো নিয়ে গেছে, হ্যাঁ তখন সে কাগজ খবরের কাগজ বিক্রেতা, খবরের কাগজ বিক্রি করে যে বাড়ি বাড়ি দেয় ইয়ে নিউজ পেপার সকালবেলা, তো ও কী করলো, ও নিয়ে নিল অনেকখানি নিল, আমি তো ভয় পাই, তো আমি এত বড় বড়গুলো ভালোই হয়, আমি ভয় পাই, যতবারই এনেছে এত বড় বড়গুলো ভালোই হয়, হ্যাঁ না তো যে দামে করতে গেলেছে লোকে ষোলো ষোলো হাত, 30 টাকা কিলো দমদম ক্যান্টনমেন্ট, আমি কিন্তু দাম করিনি, সে নিজের থেকেই বললো 30 টাকা কিলো, না ভালো খুবই ভালো, বেশি করে এই জন্য আনতে হবে, সব বেশি করে আনলেও বা কতখানি করে করে বাদ দিতে হয়, দিয়ে তারপরে কদিন এনেছো বাদ দিতে হলো, হ্যাঁ ওই যে ওকের বেটা হয়ে যায় বাদ দিতে হয়, মাছের ঝোলে সিটি বেড়ে বুঝতে পারলাম যে কচুটা খুব, তারপরে গালে দিয়ে দেখলাম খুব ভালো কচুটা, ঠাকুর পুকুর কিনলাম 80 টাকা, আর বেলে কিনলাম 80 টাকা, মেঠে বাজারে কিনলাম 80 টাকা, এখানে 30 টাকা, এখানে এত মোটা কচু যে দু হাত দিয়ে বেড় দিতে হয়, আর আর বেলে বা ঢাকা পুকুরে দেবে সরু সরু, একদম মমির মতন বলে, তাই এটা তো ভাতে দিয়েছিলাম একদম মম, দেখ কচু ভাতে দেখলে বাবার কথা মনে পড়ে, বাবা আর নেই কিন্তু বাবা খুব কচু ভাতা খেতে ভালো আসতো, প্রত্যেক দিন পেঁপে সেদ্ধ কচু ভাত, কচু ভাতে এইগুলো উনি খেতেন আর মাছের ঝোল, তখন তো কিনতে হতো না, তখন জমি থেকে বাড়ির আশেপাশের থেকে পেছন থেকে এর থেকে কলতলার থেকে ওখান থেকে তুলে নিলে, বড় ভাই একটা তুলে নিলে হয়ে যেত, কচু নিয়ম হচ্ছে ছাই গাদায় ভালো হয়, আর তখন তো কোনো কাঠের উনুন জ্বলতো, কয়লা উনুন জ্বলতো, এখন তো গ্যাস বুদ্ধে কোথায়, আমাদের বাড়ির জমি মাটি ভালো না, এঁটেল মাটি, ঠিক আছে খাও।